বন্ধুরা আলাইকুম এই হ্যামার ডিলটা নর্মালভাবে ঘুরে না নর্মাল গিয়ারে দিলেও হ্যামার করে আর হ্যামার গিয়ারে দিলেও হ্যামার করে একটু হ্যামারটা কম মারে তো এইটাকে কীভাবে মেরামত করবে এই জিনিসটা আজকে দেখাবো তো আসলে এটা আপনার হ্যামারে দেন তো হ্যামারে দিয়ে চালান একটু হ্যাঁ এনে চালান হুম কিছুটা ছেড়ে দেয় এটা আমি জানি বা আমিও চালাইছি এখন আমরা গিয়ার এইটাতে দিছি এখন তো সে ডাইরেক্ট ঘোরার কথা হ্যামার ছাড়া এখন করেন হ্যাঁ মানে এখনো এখনও সে নর্মাল গিয়ারে দেওয়ার পরেও সে কিন্তু হ্যামার করতেছে তো এটাকে কীভাবে ঠিক করা যায় তো আমরা দেখি শুরু হোক কাজ সর্বপ্রথমে যে গিয়ার চাবিটা আমরা লকটা আমরা খুলতেছি এটা খোলার ওয়াই কিন্তু এরকম আর আমাদের ছোট বন্ধু যিনি আমাদের ভাই বেরাদার আছে মোহাম্মদ আবু জুবায়ের ভাই উনি কিন্তু এই কাজটা করতেছেন খুব ছোট মানুষ ভালো মানুষ এরপরেও আমরা লাইনটা করে নিচ্ছি এখন কিন্তু আমরা বড়িন নাটগুলো খুলতেছি ঠিক আছে তো বডি নাটগুলো খুলতেছি খোলার পরে এডার কি কারণে এই জিনিসটা হয়েছে এই জিনিসটা আজকে সরাসরি আমরা দেখব এর পরবর্তীতে যে ভিডিওটা আসবে এই মেশিনটার প্রবলেম এই মেশিনটাকে মেরামত করব দ্বিতীয় ভিডিওতে ওইটার আরেক সমস্যা ঠিক আছে তা আমরা কিন্তু প্রায়ই আপনারা যদি কমেন্টস করেন যে এই ধরনের মেশিনের একটা ভিডিও করে দেন তাহলে এইখানে কিন্তু সব ধরনের মেশিন অ্যাক্সেসরিজ রয়েছে ওনাদের দোকানও রয়েছে ভিডিও শুরুতে আপনারা দেখবেন তো এখানে সব ধরনের মেশিনেই মেরামত করা হয় এদিকে যা আছে পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য মেশিন এখানে রয়েছে এই রাউটার মেশিন সহ সব ধরনের মেশিন ওরা মেরামত করে থাকেন টেবিলের উপরেও পর্যাপ্ত পরিমাণ আছে এইখানে যে আমরা ফোন নম্বরটা দিবো সেই ফোন নম্বরটাতে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওই আপনার মেশিনটা কুরিয়ার সার্ভিসে পাঠাইলেও এটা মেরামত করতে পারেন প্রথম পার্ট আমরা এটাকে করছি এটার মধ্যে চারটা নাট ছিল ওই যে নাটগুলো পড়ছে হ্যাঁ এরপরে কোন কাজটা করা হয় দেখব এরপরে এটা খোলা হয়েছে স্টিক মানে লাঠি আচ্ছা এরপরে এটা একটা ফিনিয়াম স্টিক ফিনিয়াম স্টিক ফিনিয়াম আচ্ছা এটা বাঁকা বেয়ারিং বেয়ারিং যেটা গিয়ার ফিনিয়াম গিয়ার ফিনিয়াম আচ্ছা গেল পিস্টন পিস্টন গেল তারা যেভাবে খুলতেছে বোঝা যায় যে এগুলো আমি খুললে আমার মনটাই কই আমি পারবো না তো যাই হোক যেহেতু ভিডিওটা রেকর্ড হচ্ছে র্যাম তো এটা এই কম করতেছে এই হাওয়াটা কম দিচ্ছে তো ওইটাকে ঠিক করলে আর এটাকে একটু ইয়া করে দিবে এরপরে যে দ্বিতীয় যে কাজটা যেটা যে নরমালে দর্তনা সেটা ও তো আমরা দেখব এই ভিডিওতে আচ্ছা করি কাজটা ইনশাআল্লাহ তো এটাকে একটু মোচা তোসা লাগবে কারণ এটা হ্যামার না হওয়ার কারণ হচ্ছে ওই প্লাস্টিক রিম আর ওই যে আপনার যেটা তো ঠিক করেন আর এই যে কাজ হইতো না মানে গিয়ার যে গিয়ার দিলে যে নরমাল হইতো না এটার কারণ হলো এখানে একটা বল বল থাকে এই যে বলটা বের করছেন এই বলটা হলো খাওয়া ছিল তার কারণে এটা কাজ ঠেলা দিতে পারতো প্রথম যে আমাদের হ্যামারটা যে সমস্যা হয়েছিল এটা এই যে এই যে রবারটা কারণ এই রবারটা ক্ষয় ছিল আচ্ছা গেল এখন আমাদের যে গিয়ারটা চেঞ্জ করলে নর্মালভাবে চলতো না নর্মাল দিলেও হ্যামার মারতো সেটা হচ্ছে এখানে এটা বল ছিল এই যে এই যে এটা বল ছিল সেটা ক্ষয় হয়ে গেছিলাম মোসা হয়েছে যে এটাকে চেঞ্জ করা হচ্ছে এখন নতুন একটা লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে এইভাবে লাগানো নিয়ম তো লাগানোর পরে আমরা এই যে হিস্ট্রনির ভিতরে ঢুকাচ্ছি আর বের করছি এখানে একটু মোবিল দেওয়া হবে কিছুক্ষণ পরেই তো এটা এটার ভিতরে লাগে লাগার পরে এখানে ফিনিয়াম লাগে লাগানোর পরে এই যে সিঙ্গেল যে আছে এটা বাঁকা টা এটা স্টিক ফিনিয়াম লাগানো হচ্ছে এর ফলে এর ভিতরে কিছু গ্রিজ দেওয়া হচ্ছে যাতে এটা হাফ অ্যান্ড ডাউন করে ঠিকঠাক করে পিস্টন র্যাম আর পিস্টন রাবার এটা যাতে ভালোভাবে হাফ ডাউন করতে পারে তার জন্য একটু মোবিল দেওয়া হচ্ছে তো ইচ্ছা করলে আপনারা মেশিন ভালো মেশিনও এনে মেরামত করতে পারেন মানে সার্ভিসিং করাতে পারেন দামি মেশিন যাদের রয়েছে তারাও কি আপনার মতে এক বছর মেশিনটা চালানোর পরে এটাকে সার্ভিসিং করাও প্রয়োজন না যে এগুলা ময়লা হয়ে যায় আপনি কি মনে করেন জি দামি মেশিন যাদের আছে তারা প্রতি বছর বা প্রতি ছয় মাস একবার মেশিনটা সার্ভিসিং করে নিলে দিন চালাই তো ভালো চলবো ভালো চলবো এখানে তো ময়লা টয়লা ঢুকে এগুলো ফেলে পরিষ্কার করে মনে করেন গ্রিজ টিস দিয়ে মানে পরে আবার সার্ভিসিং করে আর কি আচ্ছা আমরা ভিডিওতে ফিরে যাচ্ছি তো এ ফিটিং হচ্ছে এরপরে কি কি লাগাবেন স্প্রিং স্টিকের ভিতরে স্ট্রিং থাকে এরপরে থাকে এই স্টিকটা থাকে এরপরে থাকে আবার একটু মোবিল দেওয়া হচ্ছে আচ্ছা এরপরে এই যে খবরটা এখানে চারটা নাট রয়েছে নাটটি খুলে নেবেন নাকি থাকবো কারণ তারা আবার এগুলার পারদর্শী তো এটাকে এইভাবেই এখন এখানে সালানো হচ্ছে একটা হালকা গিয়ার মারবে দেখেন এই বসে গেছে এখন খালি টাইট দেওয়ার ফালা মেশিন কিন্তু ঠিক হয়ে গেছে এটা যে রয়েছে এটা কার

নাট কিন্তু চারটাই লাগানো হয়েছে চারটা নাট লাগাইছেন তো না একটা বাদ রইছে একটা লাগাইতেছে লাস্টেরটা তো একটা কম থাকতে হয় না মেশিন হয় কিন্তু চারটা লাগানো থাকলে ভালো ভালো হয় একটা কম থাকলে হয়তো মেশিনটার ভিতর যে মেকানিক্যাল রয়েছে সমস্যা হয়ে যেতে পারে তো আমরা তো জানি যে একটা ঠ্যাং না থাকলে কেমন হয় মেশিনের ক্ষেত্রে তো এখন এক বলটা কোথায় লাগাছেন দেখতেছি মাউরে এডের আগার মধ্যে কি লাগাইছেন ভাই ও এটা ওই জায়গায় বসবে নিয়ে এই দেখো আমরা তো ক্ষুদ্র পড়ানো সে দেখি না ওই যে বল ঠিক আছে বল বসছে কিনা বোঝা যায় না মানে বলটা এইখানেই থাকে আর কি তো এটাকে লাগানো হচ্ছে নপ আমরা কই গিয়ার আমরা বলি গিয়ার তারা বলে এখন এটা হচ্ছে চলছে আবার হ্যামার গিয়ার আবার হ্যাঁ আবার আবার নর্মাল হান্ড্রেড পারসেন্ট বিটটা একটু লাগাই বিটটা দিয়ে দিয়েছেন নাকি বিটটা দিয়ে দেন না হুম একটু টেস্ট টেস্ট চাবি ঘোরানো নর্মাল মানে মেশিন ওকে হয়ে গেছে গা মেশিনটা ওকে করছে এই মেয়ে বিয়ার শাদি করছেন তো সুপ্রিয় দর্শক যারা রয়েছেন যে আমরা পেছন থেকে একটু দেখাই ওনার জন্য একটা পাত্রী চাই ঠিক আছে তো যাদের মেশিন মেরামত করার জন্য এই আপনারা খুঁজতেছেন দোকান বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেই আপনারা এই ঠিকানায় এই যে ঠিকানাটা দেওয়া রয়েছে কাটা রয়েছে তো এই ঠিকানায় আপনি পাঠাতে পারেন তাছাড়া উপরে যে ফোন নম্বর রয়েছে সেই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আলোচনা করবেন তো যে কোনো ধরনের মেশিনেই তারা মেরামত করতে পারে তো ধন্যবাদ আজকের মতন এখানেই শেষ করলাম